নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 18 মার্চ শুক্রবার। ব্রেকিং নিউজ নির্ভীক নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। অনেকদিন পর আজ একই সাথে মুসলিমদের পবিত্র শবে বরাত এবং হিন্দুদের রঙের উৎসব দোল এবং হোলি উৎসব পালিত হচ্ছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় আজকে পবিত্র এই শবে বরাতের দিন পালন করবে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের মসজিদ এবং মাদ্রাসায় বিভিন্ন ইবাদতের আয়োজন রয়েছে। মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া এবং মুনাজাতের আয়োজন রয়েছে। পারিবারিক এবং ষোলো আনা কবরস্থানে রয়েছে জিয়ারতের আয়োজন। আরবি হিজরি সনের 14ই শাবান দিবাগত রাতে অর্থাৎ 15ই শাবান শুরু হতেই পবিত্র শবে বরাত পালন করা হয়। শবে বরাত লাইলাতুল বরাত নামেও পরিচিত। ফার্সি শব্দ সব অর্থ রাত আর বরাত অর্থ ভাগ্য, এজন্য এই রাতকে ভাগ্য রজনীও বলা হয়ে থাকে। ইসলাম ধর্মমতে এই রাতে মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। অনেকেই নফল নামাজ এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাতকে পালন করেন। এছাড়াও এই রাতে বাবা মা সহ পূর্বপুরুষ আত্মীয়দের কবর জিয়ারত এবং দোয়াও করেন অনেকেই। পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে আজ জুম্মার খুতবার আগের ভাষণে বেশিরভাগ মসজিদ থেকেই ইমাম সাহেবরা আতশবাজি, পটকাবাজি সহ অন্যান্য ক্ষতিকারক এবং দূষণীয় দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধের আবেদন করেছেন। আজ বেশিরভাগ মসজিদে বাদ মাগরিব থেকে শবে বরাতের গুরুত্ব এবং তাৎপর্য শীর্ষক ওয়াজ মাহফিলও অনুষ্ঠিত হবে। ইসলাম ধর্মমতে 15 শাবানের রাতের ফজিলত সম্পর্কে একাধিক মারফু হাদিস এবং আসারে সাহাবা বর্ণিত রয়েছে, যেগুলোর দ্বারা এই রাতের ফজিলত এবং মর্যাদা প্রমাণিত হয়। সালাফে সালেহিনের কেউ কেউ এই রাতে নফল নামাজের ব্যাপারে যত্নবান হতেন, আর শাবানের রোজার ব্যাপারে তো বহু সহি হাদিস রয়েছে। অবশ্য শুধু 15 তারিখের দিনে রোজা রাখার ব্যাপারে যত্নবান হওয়া উচিত নয়, কারণ 15 তারিখের সাথে দু একদিন মিলিয়ে নেওয়াই উত্তম বলে কথিত রয়েছে ইসলাম ধর্মে। শবে বরাতের রাতে ব্যক্তিগত পর্যায়ে সাধারণ নফল নামাজের মতো নামাজ পড়া উচিত। হাদিস দ্বারা শুধু এতটুকুই প্রমাণিত হয় যে এই রাতের নফল নামাজ হবে লম্বা, সেজদা হবে দীর্ঘ, 2 রাকাত করে যত ইচ্ছা পড়া যাবে। রাকাত সংখ্যাও নির্দিষ্ট নেই, কোনো নির্দিষ্ট সুরার সীমাবদ্ধতাও নেই। ইমাম জাইনুদ্দিন ইবনে রজব দামেস্কি বলেছেন, একজন মুমিন বান্দার উচিত এই রাতে জিকির এবং দোয়ার জন্য পুরোপুরি অবসর হওয়া। প্রথমে খাঁটি মনে তওবা করবে, এরপর মাগফিরাত এবং ক্ষমা প্রার্থনা করবে, আপদ বিপদ দূর হওয়ার জন্য দোয়া করবে এবং নফল নামাজ পড়বে। সবসময় সেসব গুণা থেকে বিরত থাকবে যেগুলো ওই রাতের বিশেষ ফজিলত থেকে মানুষকে বঞ্চিত করে, যেমন সিরক, হত্যা, জিনা, হিংসা ইত্যাদি। ইমাম ইবনুল হাজ্জ বলেছেন, এই রাত যদিও শবে কদরের মতো নয়, কিন্তু এর অনেক ফজিলত এবং বরকত রয়েছে। মুসলিমদের পূর্বসূরী আলেমরা এই রাতের যথেষ্ট মর্যাদা দিতেন এবং এর যথাযথ হক আদায় করতেন, কিন্তু বর্তমানে সাধারণ মুসলমানরা বিষয়টাকে সম্পূর্ণ উল্টো করে ফেলেছে। তারা রসম রেওয়াজ এবং কুসংস্কারের পেছনে পড়ে এর বরকত এবং মঙ্গল ও কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। আসলে মাহে রমজান এবং সৌভাগ্যের আগমনী বার্তা নিয়েই পবিত্র লাইলাতুল বরাত মুসলিমদের মধ্যে সমাগত আজ। পবিত্র শবে বরাত সবার জন্য রহমত, সবার জন্য বরকত, সবার জন্য সমৃদ্ধি, সবার জন্য কল্যাণ বয়ে আনুক। মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করে নিউজ নির্ভীক। অন্যদিকে বাঙালির রঙের উৎসব
দোল উৎসব সহ সর্বভারতীয় স্তরে হিন্দু সম্প্রদায়ের হোলিও আজ সমাগত। রঙের এই উৎসবে কমবেশি সকলেই সামিল হন। এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মের অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় কিন্তু প্রথমের দিকেই থাকে দোল বা হোলি। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের এই উৎসব পালন করা হয় মহা সমারোহে। সাধারণত ফাল্গুন মাসেই হয় এই দোল উৎসব, দোল পূর্ণিমার নির্দিষ্ট দিনক্ষণে। এদিনই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি বলে জানা যায়। বিশেষ উৎসব পালিত হয় হিন্দু বঙ্গ সমাজে। সর্বত্র শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণের পুজো করা হয়। অনেক জায়গায় হরিনাম সংকীর্তন হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেজন্যে নবদ্বীপেও আয়োজন করা হয় বিশেষ দোল উৎসবের। আবির খেলায় মেতে ওঠেন সকলে, সেখানকার সকলে। শান্তিনিকেতনে আবার রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। এছাড়াও মায়াপুর, নিমদিঘি, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত মদনমোহন মন্দির সহ পশ্চিমবঙ্গের আরও একাধিক স্থানে ধুমধাম করে দোল পূর্ণিমা পালন করা হয়। আজ সেই দোল উৎসব। এই বছর দোলযাত্রা পড়েছে 18ই মার্চ, বাংলায় 3রা চৈত্র। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। আর এই দিনেই পড়েছে শবে বরাত, শাবান মাসের 14 তারিখ দিনগত হয়ে 15ই শাবানের রাত থেকে সন্ধ্যে থেকে। এমনিতেই হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়, কিন্তু এবছর আবার দোলযাত্রা আর হোলি একই দিনে পড়েছে। ইংরেজি 17ই মার্চ দুপুর 1টা 16 মিনিট থেকে আজ 18ই মার্চ দুপুর 1টা 7 মিনিট পর্যন্ত দোল পূর্ণিমা থাকার কথা। নিউজ নির্ভিকের পক্ষ থেকে রঙের উৎসব, এই দোল উৎসব এবং হোলি উপলক্ষে সকলকে শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান, এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক দিয়ে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন নিউজ নির্ভিকে। এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, বিশিষ্ট ব্যক্তিত্বদের সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয়ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।